কেন্দ্রের আস্থা তবু তবুও রেকর্ড টান করে নজির গড়ল হ্যাল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিজস্ব সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের যুদ্ধবিমান বানানোর কোনো যোগ্যতা নেই এই যুক্তিতে রাফাল চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই সংস্থাকে তার জায়গায় নিয়ে আসা হয়েছিল ভুঁইফোর গুজিয়ে ওঠা রিয়েলাইন্স ডিফেন্সকে যাদের যুদ্ধ বিমান তো দূরের কথা কোনো ধরনের বিমান তৈরিরই অভিজ্ঞতা ছিল না ভারত সরকারের নিজস্ব সংস্থার প্রতি এই অবিশ্বাসের কথা প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন যদিও শনিবার রেকর্ড টান কথা জানিয়ে তাক লাগিয়ে দিল হ্যাল দুই হাজার অর্থবর্ষে যা গিয়ে দাঁড়িয়েছে আঠেরো লাখ আঠাশ হাজার তিনশো ছিয়াশি লক্ষ টাকা সংস্থার ইতিহাসে যা সর্বোচ্চ শুধু টার্নওভারই নয় প্রযুক্তিগত দিক থেকেও দুই হাজার সতেরো আঠারো অর্থবর্ষে বিশেষজ্ঞদের চমকে দিয়েছিল হ্যাল সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী বিগত অর্থবর্ষে হ্যাল বানিয়েছে চল্লিশটি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার যার মধ্যে অত্যাধুনিক সুখেই এস ইউ থার্টি এমকেআই এলসি তেজস যুদ্ধ বিমান ডর্নিয়ার ডিও টু হান্ড্রেড টোয়েন্টি এইট বিমান ধ্রুব এবং চিতল হেলিকপ্টার এছাড়াও এই পাবলিক লিমিটেড কোম্পানি বানিয়েছে একশো পাঁচটি নতুন ইঞ্জিন সঙ্গে আরও দুইশো বিশটি নতুন যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ মেরামতি অংশ নিয়েছে তারা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের জন্য যুদ্ধ বিমান হেলিকপ্টার ও যন্ত্রাংশ তৈরি ছাড়াও মহাকাশ গবেষণাতেও বিভিন্ন যন্ত্রাংশ বানিয়ে প্রযুক্তিগত দিক থেকে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে হ্যাল যদিও হ্যাল নিয়ে কেন্দ্রের মনোভাব যে এক বিন্দুও পাল্টায়নি তা ফের সামনে আসে বৃহস্পতিবার কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন রাফেল চুক্তিতে একটি যন্ত্রাংশ বানানোর প্রস্তাবে হ্যাল যা শ্রম সময় দেখিয়েছিল তার অর্ধেক সময় ওই যন্ত্রাংশটি বানানো সম্ভব ছিল প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ধ্রুব হেলিকপ্টার বানিয়েছে হ্যাল সংস্থা শনিবার হোল্ডারদের সঙ্গে পঞ্চান্নতম বার্ষিক সাধারণ সভার পর তাক লাগানো রিপোর্ট সামনে আনল হ্যাল একই সঙ্গে রাফাইল চুক্তি ঘিরে হ্যালের বিনিয়োগকারীদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছিল তা নটাত করে দিয়েছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আর মাদবন যদিও নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরেও রাফাইল চুক্তিতে অংশ নিতে না দেওয়ায় খোদ লুকিয়ে রাখতে পারছেন না হ্যাল কর্তৃপক্ষ শনিবারই এক কর্মী জানিয়েছেন আমরা অনেক জটিল যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনের কাজ করি তার মধ্যে আছে মিগ এবং সুখয়ের মতো বিমানও তাই শুরুতে মূল সংস্থার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে আমরা রাফাইল যুদ্ধ বিমানও বানিয়ে ফেলতে পারতাম